তো তার উদ্দেশ্যে বলি যে জীবনে একটা ছ্যাঁকা খেয়েছো, হাত কেটে ফেলেছো, তুমি তো তোমার নিজের মায়াটাই করতে পারো নাই। তুমি অন্য মেয়েটার মায়া কিভাবে করতে যদি সে থাকতো, তাই না? তুমি তো তোমার নিজেকে সেভ করাটাই শিখো নাই, তুমি ওই মেয়েটাকে কিভাবে সেভ করতে? তো এর জন্যই এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা সবার কপালে যা রাখে ভালো মনে করেই রাখে। হয়তোবা তোমার এটা তোমার সাথে হয় নাই বা ছিল না তোমার কপালে, সেকেন্ড অপশন আছে, অবশ্যই আছে। তো তুমি ওইটাই চেষ্টা করো না ভাই, দেশে তো মেয়ের অভাব নাই, অনেক ভালো ভালো মেয়ে আছে। আর যেহেতু এটা হয় নাই, আল্লাহ তাআলা তোমার কপালে রাখে নাই, সো তোমার ওইভাবেই মেনে নিতে হবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রেখেছে, বেটার অপশন, তাই না? সো ওইদিকেই ট্রাই করো। হাত কেটে তো লাভ নাই, মানে নিজেকে নিজে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না। যখন তোমার সেকেন্ড টাইম তোমার একটা রিলেশন হবে, তো ওই মেয়েটা যখন তোমার হাত দেখবে, তখন কিন্তু সেও তোমার উপর থেকে একটু মনটা উঠায় নিবে। সো এগুলো করা ঠিক না ভাইয়া, তোমার জন্য ভালো অপশন আছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই রেখেছে।